কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড এখন বাজে ভোর চারটে আর আমি পুরো ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা খুব সুন্দর জায়গায় যাব বলে কোথায় যাব কি করব সবটা জানতে হলে আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলো বেরোনো যাক এখন তো আমি বাড়ি থেকে বেরোলে আমার কোনো চিন্তা নেই এই একটাই কারণে আমার একদম সব সঙ্গী পঙ্গিগুলো বেরিয়ে পড়ছে গুদলুও বেরিয়েছে আর কেমন করে দেখছো এখন আছে পাঁচজন সবাইকে এখন নিয়ে যাই কিন্তু এখন খাওয়াতে ওদেরকে পারবো না চলো এখন বেরোই এদের সাথে সাথে ও তাই ঠিক আছে এই যে কালু কালু কালো চলো 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 গ্যারেজে চলো গ্যারেজে অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটা খুব সুন্দর জায়গায় যাব সেটা হলো মল্লিক ঘাট বা মল্লিক বাজার এই জায়গাটাকে জগন্নাথ ঘাটও বলে তাই ভোরবেলা বেরিয়ে পড়লাম সেই মার্কেটটায় যাওয়ার জন্য আর সেই মার্কেটে কী রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভোরবেলা বেরিয়েছিলাম যেতে যেতে প্রায় সকালের আলো ফুটেই গেছে আর এই মুহূর্তে আমরা উত্তরপাড়া গেটের সামনে রয়েছি এই উত্তরপাড়া গেটটা কিন্তু বেশ সুন্দর লাগে তাই আজকে ভিডিওটা নিয়েই নিলাম যাই হোক চলো এখন যাওয়া যাক সেই জায়গায় তো এখন আমরা এখানে মানে বড়বাজারে ঢোকার মুখটাতে আমরা আমাদের কেয়ারকে পার্ক করে দিয়েছি এখন আমরা যাব আমাদের যে গন্তব্যস্থল সেখানে তো চলো এখন যাওয়া যাক এই মল্লিক বাজার বা মল্লিক ঘাট বা জগন্নাথ ঘাটের সামনের যে বড় ফুলের মার্কেটটি রয়েছে এটি এশিয়ার সব থেকে বড়ো ফুলের মার্কেট এখানে হোলসেল প্রাইসে সমস্ত রকমের ফুল পাওয়া যায় মাত্র এক টাকা থেকে শুরু এই ফুলের দাম আর হ্যাঁ এখান থেকে যদি ফুল নিতে হয় তাহলে চলে আসতে হবে সকাল সকাল আমিও এখান থেকে অনেক ফুল নিয়েছি আর যে এই ফুলগুলো দেখতে পাচ্ছ সেগুলোর চেন কিন্তু মাত্র শুরু দুশো টাকা থেকে বা একশো টাকা থেকে এই যে সূর্যমুখী ফুলের একটা বান্ডেল দেখতে পাচ্ছ এর দাম মাত্র কুড়ি টাকা ভাবুন তো কুড়ি টাকায় যদি এতগুলো ফুল পাওয়া যায় তাহলে না আসবে এই মার্কেটে যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের কিন্তু একটা জমজমাট ভিড় অনুভব করা যায় সকাল দিকটায় আর আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাই ছিল মার্কেটটা তারপরে শুরু হয়ে গেল অনেকটা ভিড় আর যাই হোক এখানে কেজি হিসেবেও ফুল পাওয়া যায় এই যে সামনে বেলফুল দেখতে পাচ্ছ সেগুলোর এক একটা পিসের দাম পনেরো টাকা আর সূর্যমুখীর দাম তো বললামই তার সঙ্গে জুই ছিল জুইয়ের মালা এক একটা পিসের দাম মাত্র সাত টাকা করে এছাড়াও গোলাপগুলোর দাম ছিল মাত্র এক টাকা করে আর এক গুচ্ছ গোলাপ কিনতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় মার্কেটটাতে আমি আগেও এসেছি কিন্তু আজকে সম্পূর্ণ মার্কেট ঘুরে দেখলাম আর অনেক ফুলের ভ্যারাইটিও দেখতে পেলাম এখানে এখানে যে কোনো অর্কিড জাতীয় ফুল কিন্তু বান্ডিল হিসেবে বিক্রি হয় আর এই যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন সেগুলো খুব অল্প দামেই বিক্রি হচ্ছে রজনীগন্ধাগুলো শুরু হয়েছে মাত্র দুশো টাকা থেকে এক একগুচ্ছ পদ্মফুল মাত্র কুড়ি টাকায় আমি তো শুনেই অবাক এছাড়াও খুচরো রজনীগন্ধা পাওয়া যায় কেজি হিসেবে মাত্র কুড়ি টাকা কেজি আর তারপরে চলে আসলাম জবা ফুল দেখতে জবা ফুলগুলো এত বড় বড় চেন তার দাম মাত্র দশ টাকা এছাড়াও আরও অন্যান্য অনেক ফুলই ছিল তার মধ্যে বেলপাতা তুলসী পাতা দুর্ব ঘাস শুধু গোলাপের পাপড়িও বিক্রি হয় কেজি হিসেবে মাত্র পঁচিশ টাকা কেজি এক বান্ডেল গাঁদা ফুলের দাম মাত্র একশো আশি টাকা এছাড়াও নানান ফুলের সম্ভার তো পেয়েই যাবেন এই ঘাটে। আর সকালবেলা চলে আসলে অনেক টাটকা এবং তাজা ফুল পেয়ে যাবেন এই মার্কেটে আর দেরি কিসের চলে আসুন বাড়ির বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে নিজের ছোট্ট ব্যবসা করতেও এই মল্লিকঘাট বা জগন্নাথ ঘাটে আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এর পরের ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তার জন্য পাশে থাকা বেলাইকেনটিকে কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো আর হ্যাঁ তোমরাও যদি এই জায়গাটায় আসো তাহলে আমি দাবি করে বলতে পারি খালি হাতে তো কেউই বাড়ি ফিরবে না এই জায়গা থেকে অন্তত পক্ষে কোনো না কোনো ফুল নিয়েই বাড়ি ফিরবে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে